কাল শেষ হচ্ছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা উন্নয়নের নানা প্রতিশ্রুতি। গাজীপুরে উপমহাদেশের শ্রেষ্ঠ ভোটে চোখ নির্বাচন কমিশনের। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। প্রচারণার এমন ছবি দেখা যাবে আর একদিন, তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা। সোমবার গাজীপুর চৌরাস্তা এলাকায় পোশাক শ্রমিকদের সাথে মতবিনিময় করেন নৌকার প্রার্থী আজমতুল্লাহ খান। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু সেনাবাহিনী নয়, প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে পারে কমিশন। ইলেকশন কমিশন যদি মনে করে যে এখানে সেনা মোতায়েনের প্রয়োজন আছে, তারা করতে পারে। সেই ব্যাপারে ইলেকশন কমিশন একটা নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, আই ডু ওয়েলকাম। মোবাইল এলাকায় ভোটারদের কাছে গিয়ে দোয়া চান স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন। লাঙ্গল প্রতীকের প্রার্থী প্রচারণায় নামেন জিরানি বাজার ও কাশিমপুর এলাকায়, আর টঙ্গীতে গণসংযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহানুর ইসলাম। বিগত দিনে নির্বাচনগুলো যেহেতু প্রশ্নবিদ্ধ, কাজে আমারও শঙ্কা আছে যে ভোট নিয়ে কিরকম হবে, নিরপেক্ষ হবে কিনা। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ইসি মোহাম্মদ আলমগীর বলেন, গাজীপুরে উপমহাদেশের সেরা ভোট করতে চায় কমিশন। ভোটের পরিবেশ শুধু বাংলাদেশই না, এই পুরো উপমহাদেশের কনটেক্সটে অত্যন্ত ভালো আছে এখন পর্যন্ত, এবং নির্বাচনের দিন পর্যন্ত, ফলাফল পর্যন্ত ভালো থাকবে। নির্বাচনে অনিয়ম হলে শুধু ভোট বন্ধ নয়, আগের চেয়ে কমিশনেরও কঠোর হবে বলেও জানায় ইসি। আইনে যে অ্যাকশনের কথা বলা আছে সেইভাবে। নাদিম হোসেন, চ্যানেল 24।